হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করলাম। এই যে দেখছেন আমার বুড়ির মন খুব খারাপ। খারাপ বলতে ব্রাশ করে মানে ফ্রেশ হয়ে আসছে, ব্রাশ করে মানে ব্রাশ যখন করতে গিয়েছে তখন দেখি দাঁত একটা নড়ছে। এই যে এখন এটা নিয়ে মন খারাপ, ও দাঁত পড়ে যাবে, কেমন লাগবে দেখতে। আর এই যে বললাম যে একটু একটু করে নাড়াও, খুব বেশি নড়ছে না, নড়ছে তবে একদমই ফেলে দেওয়ার মতো সেরকম নড়ছে না। এখন বলছে এই যে দেখাচ্ছে এটা দাঁত নড়ছে, ও নানা ভাই অফিস গিয়েছে তো সন্ধ্যায় আসলে এটা দেখবে তাই বলছিল। এটা হচ্ছে 12:30টার দিকে, এই যে বড়ই খাবো। বড়গুলো কি সুন্দর আব্বু কালকে নিয়ে এসেছে। এই যে এটা মনে হয় আপেল কুলার কি, দেখতে কি সুন্দর, একদম লাল টকটকে। আর আমি শুকনো মরিচটা এই যে লবণ দিয়ে মেখে নিয়েছি। ইস, এখনই তো জিভে পানি চলে আসছে। এটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর দুপুরবেলায় বড়ইগুলা মানে বড়ই টক জাতীয় বা কোনো জিনিস খেতে ভালো লাগে আর কি। তাহলে ঠিক আছে, বড়াইটা খেয়ে নিই। এখন বাজে বিকেল 4টা, আয়ানে ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই যে দেখতে পাচ্ছেন এই হেয়ার ব্যান্ডটা, এরকম হেয়ার ব্যান্ড একটা রেডি করব। এটা হচ্ছে আরুষাকে একজন গিফট করেছে, এটাও অনলাইন পেজ থেকে নেয়া। এই ব্যান্ডগুলো অনলাইন পেজে কত, 150 টাকা, তারপরে হচ্ছে 180, তারপর যদি একটু মানে ইয়ে হয় গ্লিটার বা যদি সিকোয়েন্সের কাজ থাকে তাহলে সেটা 200 থেকে 250 টাকা পর্যন্ত হয় আর কি। আর এটা হচ্ছে আমি বানিয়েছি, আর এটাই কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, কত ইজিলি এগুলি বানিয়ে ফেলা যায় একটু চাইলেই। প্রথম অবস্থা অবশ্য আমারও হতে চায়নি, আমার 2-3টা ফোম নষ্ট হয়েছে, এর পর্যায়ে আমারটা একদমই পারফেক্ট হয়েছে। আমার একটা ড্রেস কাটা হয়েছে, এখনও সেলাই করা হয়নি, সেই ড্রেস থেকে এইটুকু কাপড় আছে, তাই ভাবলাম এটা দিয়ে বানিয়ে ফেলা যাক। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন চিকন করে একটা লম্বা করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে আমি যে ব্যান্ডটার মধ্যে লাগাবো সেই ব্যান্ডটার উপরে এটা বসাবো আর কি। এই যে এরকম চিকন করে নিয়েছি ব্যান্ডের মাপ অনুসারে, এরপর এটা লম্বালম্বিভাবে সেলাই করে নিব। আর এরপরে লাগবে হচ্ছে এরকম ফোম শিট, এই যে এরকম এই পাতলা ফোমগুলি, এগুলি যে কোনো দোকানে, যে কোনো বলতে এগুলি সুতা বিক্রি হয় ওরকম টাইপের দোকানেই পাওয়া যাবে। আর আমি এখানে একটা যেই ফর্মা সেটা কেটে নিয়েছি, এতে করে সব সাইডে সমান হবে আর কি। দেখতে পাচ্ছেন ব্যান্ডটার মতো করে একটা পাতা আমি এভাবে কেটে নিয়েছি। এরপর এই ফোমটার উপর বসিয়ে আমি ফোমটাকে আগে হচ্ছে মার্ক করে নিব, এই যে একটা কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এরপর দাগে দাগে এটাকে কেটে নিব, এতে করে ফোমের সব সাইডেই সমান হবে আর কি। আর ফোমটা দেওয়ার কারণে মাথার উপরে এটা খুব সুন্দরভাবে বসে থাকে, শুধু কাপড় দিলে তো এটা ভালোভাবে বসে থাকবে না, সেই জন্যই ফোমটা দিয়ে করা। এই যে আমি এখন এটা চারপাশ থেকে ফোমটা কেটে নিয়েছি, এটা আমার ধরতে সমস্যা হচ্ছিলো এত বড় ফোমটা, সেই জন্য এটাকে ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি যে বেসটা কেটে নিয়েছি সেটা বসিয়ে এখন ফোমটা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা এরকম, এটাকে ডাবল পার্ট করে কেটে নিয়েছি। এটাকে ডাবল পার্ট করে কাটতে হবে, এই যে এটা খোলার পরে এরকম হবে আর লাগানোর পরে এরকম হবে আর কি। এই যে আর এটার জন্য এই কাপড়টা নিয়েছি, কাপড়টা আমি ডাবল ফোল্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই যে এভাবে করে হবে। এরপর উপরে হবে এই ফোমটা, আর ফোমটার উপরেই আমি সেলাইটা করে নিব। এভাবে করে চারপাশে সেলাই করে নিব, জাস্ট মাঝখানের একটু জায়গা ফাঁকা রাখবো, এতটুকু জায়গা আমি ফাঁকা রাখবো যাতে করে এটা আমি উল্টে নিতে পারি আর কি। এখন মেশিনে আমি প্রথমে যে কাপড়টা নিয়েছিলাম লম্বা করে সেটা এই যে দেখতে পাচ্ছেন এভাবে সামনে দিয়ে একটু ফোল্ড করে দিয়েছি, তা না হলে এটা সুতা বের হয়ে আসবে। আর এটাকে এখন আমি লম্বালম্বিভাবে সেলাই করে নিব, যতটুকু কাপড় নিয়েছি সবটা কাপড়ই আমি এক সাইড থেকে এই যে এভাবে লম্বা করে সেলাই করে নিচ্ছি। এই কাপড়টা আমার ব্যান্ডের মানে ব্যান্ডটা এই কাপড় মধ্যে ঢুকবে আর কি, সেজন্য এরকম একটু লম্বা করেই নিয়েছি যাতে করে ব্যান্ডের মাঝখানে এটা কুচি কুচি হয়ে থাকে, তাহলে দেখতে ভালো লাগবে।
এখন এই কাপড়টা এই যে আমি যে সাইড মানে সমান সমান না, যে সাইড আসলে সোজা সাইড সেই সাইডে ভিতরের সাইডে আর উল্টা চারটা হচ্ছে উপরে আর কি। এভাবে করে এখন যে ফোমটা কেটে নিয়েছি সেটা আমি বসাচ্ছি, বসিয়ে এর উপরে এটা যেভাবে আছে সেম ওইভাবে করে আমি এটা সম্পূর্ণ ফোমটা সেলাই করে নেব। জাস্ট যতটুকু জায়গা আমি মার্ক করেছিলাম ওই জায়গাটা গ্যাপ দিয়ে, কারণ এটাকে আমার আবার ফোল্ড করতে হবে, সেজন্য আমি সাইডে থেকে ওই জায়গাটা ফাঁকা রেখে আর সম্পূর্ণ কাপড়টা আমি সেলাই করে নিব, মানে ফোমটা আর কি সেলাই করে নিব সোজা করে, এই যে দেখতেই পাচ্ছেন। কারো যদি সমস্যা হয় এই ক্ষেত্রে আপনারা ফোমের উপরে দুইটা আলফিন লাগিয়ে এটা সেট করে নিতে পারেন। আমার প্রথমে প্রবলেম হয়েছিল, পরে এখন ঠিক হয়ে গিয়েছে আর কি। আমি এরকম তিনটা চারটা ফোম আমার নষ্ট হয়েছে, হচ্ছিলই না, পরে এটাই পারফেক্ট হয়েছে, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। যদি আমার পারফেক্ট না হতো তাহলে তো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, যেহেতু আগে আমার কয়েকবার নষ্ট হয়েছে এরপর ঠিক হয়েছে সেজন্যই শেয়ার করা। এখন আমি এই যে কাপড়টাকে কেটে নিয়েছি বাড়তি অংশটা, আর এই যে যে জায়গা রেখেছিলাম সেই জায়গা থেকে এটাকে উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন এটা ভিতর দিয়ে আমি বের করছি, এই যে এভাবে করেই বের করতে একটু প্রবলেম হচ্ছে, একটু ধৈর্য নিয়ে এটাকে বের করতে হবে, খুব বেশি জোরে মানে টানলে এটা আবার ফোমটা যেহেতু খুবই পাতলা এটা ছিঁড়ে যাবে, সেজন্য একটু হালকা হাতে এটাকে সাবধানে উল্টাতে হবে যাতে করে ফোমটা না ছিঁড়ে যায়। এই যে আমার এখন এটা উল্টানো হয়ে গিয়েছে, এটা এরকম, এই যে কর্নারগুলি খুব ভালোভাবে মানে ইয়ে করতে হবে যাতে করে ওইটা খুব ভালোভাবে কোনাটা বের হয়ে আসে। আমার এটা উল্টানো হয়ে গিয়েছে, এখন আমি উপর থেকে একটা চাপ সেলাই দিচ্ছি, এতে করে এটা খুব সুন্দরভাবে সেট হবে আর কি, মানে বসে থাকবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এটা সম্পূর্ণ জায়গাটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি, এতে করে আমি যে সাইড থেকে উল্টিয়ে দিয়েছি কাপড়টা গ্যাপ ছিল ওইটাও সেলাই হয়ে যাবে। এই যে আমি সম্পূর্ণভাবে এটাকে সেলাই করে নিচ্ছি। কেউ চাইলে এই সাইডটার মধ্যে একটু লেস বসাতে পারে বা পুঁতি বসাতে পারে, তবে আমি এটা প্লেনই রাখছি। আর লম্বায় যে কাপড়টা সেলাই করে নিয়েছিলাম এটা এখন একটা শলা অথবা সেফটি পিন যার যেটা দিয়ে সুবিধা হয় এটাকে সোজা করে নিবে আর কি। এই যে এভাবে পিছন থেকে একটা কাপড় দিয়ে এভাবে সামনের দিকে দিলে এটা বের হয়ে আসবে, মানে এটা সোজা উল্টা সাইডটা ভিতরে থাকবে, সোজা সাইডটা খুব ভালোভাবে ফোল্ড হয়ে যাবে এরকম। আয়না অনেক সাউন্ড করছে, আমি যে ভয়েস দিচ্ছি ও আমার চারপাশে ঘুরছে আর কি। এই যে এটা আমি ফোল্ড করে নেওয়া হয়ে গিয়েছে, এই যে আমি এটাকে উল্টিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আমি ব্যান্ডটা দিব। এই যে দেখতে পাচ্ছেন এই এক কালারের ব্যান্ডগুলি 10 টাকা করেই পাওয়া যায়। আমার যেহেতু স্টিলের ব্যান্ড নেই, সচরাচর এই ইয়েগুলো সব স্টিলের ব্যান্ডে করা হয়, আমি এটা খোঁজ করেছি স্টিলের ব্যান্ডটা অ্যাভেলেবেল না, তাই আমি এক কালারের এই ব্যান্ডটা নিয়েছি। এটাতেও খারাপ হয় না, ভালোই হয়। এই যে আমি এভাবে করে দিচ্ছি আর কি, আমি এখানে ব্যান্ডটার মধ্যে কাপড়টা এখন সম্পূর্ণ কাপড়টা ঢুকিয়ে নিব, ঢুকে টান দিয়ে ওই পাশ পর্যন্ত নিয়ে যাব। আর এটা হচ্ছে মাঝখানে কুচি কুচি হয়ে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন এরকম কুচি কুচি হয়ে থাকবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে আর কি। এখন আমি সম্পূর্ণ ব্যান্ডের মধ্যে কাপড়টা ঢুকিয়ে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন। এটা আমি একটু টাইট করে সেলাই করেছি যাতে করে মানে লুজ হলে এটা দেখতে ভালো লাগবে না, কিন্তু টাইট হলে এটা হচ্ছে গিয়ে কুচিগুলো সুন্দর লাগবে, সেজন্য আমার একটু সময় লাগছে এটা ঢুকাতে, কারণ এটা একদম ব্যান্ডের সমান সমান, যদি লুজ হতো এটা ইজিলি চলে আসতো আর তখন ভালোও লাগতো না, কুচি এটা বোঝা যেত না। এই যে দেখতে পাচ্ছেন এই যে কুচি কুচি হয়েছে। আর নিচে যে সাইডটা আছে এটা আমি সুই দিয়ে সেলাই করে দিব, হাতে সেলাই করে দিব, তাহলে আর ব্যান্ডটা বের হয়ে থাকবে না আর কানের এই পাশে ব্যথাও লাগবে না। এই যে কেউ চাইলে ব্যান্ডটাকে শুধু এভাবেও মাথায় দিতে পারে, এটা এভাবেও ভালো লাগছে। এখন আমি উপরের সাইডের এটা বসাবো, এই যে দেখতে পাচ্ছেন এটা এটা সেলাই করা তো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা যে এভাবে করে ফোল্ড করে এটার ভিতর দিয়ে এটা নিয়ে আসবো, এটা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি। এভাবে করে ধরে এটা নিচ থেকে
উল্টিয়ে দিব আর কি, মানে যেভাবে আমরা জামার বেল্ট বাঁধি এটা যে কেউই পারে, এই যে এভাবে করে নিয়ে আসলাম। আর এই সাইডটা থেকে যে একটু ফাঁকা আছে এই সাইডে আমি ব্যান্ডটা দিয়ে এটাকে আমি একটু লুজ করে রাখবো, কারণ আমি চাইলে এটা মাঝখানে ফুলটা বসাবো, যদি চাই তো এক পাশে দিতে পারবো, যে সাইডেই ভালো লাগে ওই সাইডে। এটা আমি টেনে সমান করে নিচ্ছি, এই যে দেখতেই পাচ্ছেন আমি গিটটা একটু শক্ত করে নিচ্ছি। এখন আমি যদি এক পাশে রাখতে চাই এটা এক পাশে থাকবে, যদি মাঝখানে রাখতে চাই মাঝখানে থাকবে। এই যে দেখতে পারলেন এটা রেডি হয়ে গিয়েছে, জাস্ট একটু মানে সরি অল্প একটু কাজ বাকি আছে, আর তা হলো যে এই যে নিচের সাইডটা আমি এখন হাত দিয়ে এটা সেলাই করে নিব, যে জায়গাটা গ্যাপ আছে এই যে, তা না হলে এখান থেকে কাপড়টা নিচের দিকে চলে আসবে। এই দুইটা জায়গা আমি একটু হাত দিয়ে সেলাই করে নিচ্ছি, এতে করে আর ব্যান্ডটা বের হয়ে আসবে না, মানে কাপড়টা বের হয়ে আসবে না, ব্যান্ডটা তো আর বের হবে না। আয়নার জন্য আমি বয়স দিতে আসলেই সমস্যা, ও আমার চারপাশে শুধু মানে আমি আমি বলে ডাকছে, ওই যে এখনও ডাকছে। হ্যাঁ যে দেখতে পাচ্ছেন এটা আমি সাইড থেকে সেলাই করে দিয়েছি, এতে করে আর কাপড়টা বের হয়ে যাবে না আর সেলাইটাও বোঝা যাবে না আর কি। এখন আমি এখানে কেটে নিচ্ছি, এই সেট শেষ, এখন ওই পাশটাও সেমভাবে সেলাই করে নিচ্ছি। এখন আমার একেবারেই রেডি হয়ে গেল ব্যান্ডটা এই যে, আর এই ব্যান্ডগুলি আরুষের খুব পছন্দ, আয়ানাও দেখি যে খুব পছন্দ করে ব্যান্ডগুলিও মাথায় দেওয়ার জন্য। আর কত ইজিভাবে বানিয়ে ফেলা যায়, প্রথম একবার হতে চায় না, পরে মানে চেষ্টা করলে অবশ্যই হবে, চেষ্টা করলে হবে না এমন কোনো জিনিস নেই। দেখলেন তো এটা কত সুন্দরভাবে রেডি করে ফেলেছি, আর এই যেটা কেনা ছিল সেটা, এই যে এটা যে কোনো অংশে নিশ্চয়ই আমারটা কম হয়নি, তাই না? ভালোই হয়েছে, আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকালবেলা, সকাল বলতে মনে হয় 11টা কি 11:30টা দিকে রবি মানে জেসির হাজব্যান্ড নিচে এনে দিয়ে গিয়েছে, আর এটা ফ্রিজে ছিল, এখন বের করছি। এই যে এটা হচ্ছে গিয়ে খেজুরের রসের মানে কি বলে খেজুরের রসের সিন্নি বলে আমাদের এখানে, এটা আর কি পায়েসের মতো, আর এটার কি সুন্দর গ্রান বের হচ্ছে, এটা মনে হয় ওর শাশুড়ি পাঠিয়েছে আর ও আমাদের জন্য এটা পাঠিয়েছে, আমরা একটু পরেই এটা খাবো। আর আমার আয়না বুড়িকে দেখেন, ও তো আমি এটা যখন রেডি করি ঘুমেছিল, ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওকে নুডলস দিয়েছি, সেই এখন এই প্লেটটা নিয়ে বসেছে, ও নাকি খাবে, খাবে তো না, একটু ফালাবে একটু খাবে, এই যে মুখে দেওয়ার চেষ্টা করছে। আর ব্যান্ডটা আরুষের মাথায় ছিল, সেটা দেখে ও এটা মাথায় দিবে, মানে এটার জন্য কান্না করছে, আগে যেটা ছিল সেটা দিয়েছি সেটাও মাথায় দিবে না, দেওয়ার সাথে সাথে মাথা থেকে ফেলে দিয়েছে, মানে ও নতুন এটাই দিবে আর কি। এখন এই যে টিভি দেখছে আর বলছে মাথার মধ্যে এটা দিবে, সেজন্য আমাকে ডেকে নিয়ে আরুষের মাথাটাকে এটা দেওয়ার জন্য বলছে, দাও দাও ও মাথা, বলে যে দাও দাও মাথা, মানে ও মাথায় এটা পড়বে, পুরাতনটা দিয়েছি সেটা ছিটকে ফেলে দিয়েছে, মানে ও এটা পড়বে না। আয়না এই যে বাবা এদিকে তাকাও, ও এখন টিভি দেখছে। তাহলে ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন, আল্লাহ হাফেজ।